হচ্ছে মেন। হ্যাঁ, এটা হচ্ছে বুনা খিচুড়ি আর গরুর মাংস। ভাবির দিকে ভালোই জানা। আচ্ছা ঠিক আছে ভাবি, যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সাক্ষী রইলেন। এই দেখেন আহমদ ভাই খাইতে খাইতে কাজ হয়ে গেছে। আমার এখন মনে পড়ছে নীলাস খাবার দাবার, আমার খুব প্রিয় একজন বড় বোন। মাশাআল্লাহ সারা জীবন শুনছেন দোকানে চা দোকানে বসে বসে মানুষ ফেস করে, এই যে এই সেই জিলাপির ফেস। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো। ঈদ চলে আসলো, খুব কাছে ঈদ। তো যাই হোক, ঈদ এবার কেমন হয় জানি না। করোনা ভাইরাস মনে হয় ঈদ একলাই করবে, আমাদেরকে করতে দিবে না, সেটা কোনো সমস্যা নেই। মনের আনন্দ হচ্ছে, সব আনন্দ। আজকে 22 রমজানের ইফতার করবো আমরা, আপনারা সাথেই থাকবেন। বেচালার কি দিয়ে ইফতারি করি প্রবাস জীবনে সৌদি আরবে, তাহলে চলুন দেখা যাক। আর সাথে তো কি আছে সেটা তো অবশ্যই দেখবেন আপনারা, খুবই মজার। আর কি কি আছে সবকিছু আমরা আপনাদের মাঝে শেয়ার করব, চলেন দেখতে থাকুন। এই যে দেখেন রাব্বানি এক এক করে নিয়ে আসতেছে, এটা হচ্ছে পেঁপে। ওই দিন আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ভিডিওটা দেখিয়েছিলাম গাছ থেকে পেঁপে নিয়ে আসছি সেই পেঁপেগুলো। আর এটা হচ্ছে বাঙ্গি, যেটা সৌদি আরবে বলা হয় শাম্মাম, শাম্মাম বাঙ্গির মতো কিন্তু বাঙ্গি না। তারপরে আছে আপনার জিলাপি, আছে আজকে জিলাপি আছে। তারপরে আপনার এই যে দেখেন লাল জিলাপি, তারপরে এটা হচ্ছে এটা কি বলে সাদাত ভাই, আচ্ছা এটা হচ্ছে কেক, কেকের মতো কিন্তু আসলে কেক না, এটা বুঝাতে পারবো না, আমি জানি না বাংলাদেশে কি বলে। আর এটা হচ্ছে আমাদের চিতই পিঠা, এটা চিতই পিঠা। চিতই পিঠার মধ্যে আপনার সরষা বাটা, তারপর মরিচ আর কি কি দেওয়া থাকে, খুব টেস্টি, খুব খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সমোচা, সমোচা। আর এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ, এটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ চিকেন, স্যান্ডউইচ চিকেন না এটা, হ্যাঁ চিকেন, এটা চিকেন স্যান্ডউইচ। লেবু, আর লেবুর শরবত, লেবুর শরবত আছে। আর আর কি কি আছে আমরা, হ্যাঁ আজকে যেটা দিয়ে ইফতার করবো জেনুয়েন সেটা হচ্ছে মেন। হ্যাঁ, এটা হচ্ছে বুনা খিচুড়ি আর গরুর মাংস। তো আমরা টাইম হয়ে যাচ্ছে, এখন শুরু করব। এই যে সাদাত ভাই আছে, হলুদ, আজকে হলুদ টিয়া, টিয়াক তো না অবশ্য, হলুদ পাখি, রাব্বানি, দয়বুল্লাহ আর আমি তো আছি। টাইম হয়েছে কোনো? এখনো হয় নাই, আজান হয় নাই। তা এই হচ্ছে লেবুর শরবত, টাইম হয়ে গেছে ভাই, আর এক মিনিট, আরো এক মিনিট বাকি আছে, তাহলে চলুন আগে খিচুড়ি দাও, পরে আমরা এগুলা খাই নাকি? আমি আমি একটা সাম্মাম নেই ভাই, এই তো আমরা সোফরার মধ্যে ডেলা দিলাম। সাদাত ভাই জিলাপি খাইবো, আর সাদাত ভাই দেখি একটা চিতই পিঠা দেখি। আমি টেস্ট করছি, দেখেন শুটকির ভর্তা আর কি কি দেওয়া আছে ভিতরে, সরষা বাটা মনে হয়। বুনা খিচুড়ি কেমন হয়েছে দেখবেন, সবাই দেখি ইউটিউবে দারুণ দারুণ রেসিপি দেয়, আসলে আমরা সেরকমটা পারি না, তারপরও চেষ্টা করি। আর এটা আমি বানিয়েছি, সাদাত ভাই জোগালি আসিল, জোগালি মানে কি ওই পিছনটা বাতাস দিছে। আর গরুর মাংস, গরুর মাংস আমি রান্না করি নাই, বাগিনা রান্না করছে, দেখি বাগিনা দাও দেখি গরুর মাংস। মাঝখানে দেবো না, দাও মাঝখানে দিবে না তো কই দিবে তুমি, এই আজ এই হচ্ছে গরুর মাংস, তাজা গরুর মাংস, গরু জব করছে দুদিন আগে। ভাই খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই, আচ্ছা ইয়া ভাবি যাবে না, হেটাতে ভালো হয়েছে নি আবার জিগাই অল্লা মাঝে মাঝে ভাবির দিকে ভালো হয়েছে না, আচ্ছা ঠিক আছে ভাবি, যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সাক্ষী রইলেন। এই দেখেন আপনার দিকে বিলে আমারটা ভালো হয়েছে, বদনাম কিন্তু আপনার করে লাইছে, দেখেন এই যে কইছে যে আবার কইেন না যেটা আমি বানাইছি, দেখুন আবার কোন না পাঁচ বছর হয়েছে, দেখছেন এই দেখেন সাক্ষী রইলেন কিন্তু বুঝেছি ভাই, গুলি করতে তো মন নাই। সাদাত ভাই,
আজকে কিন্তু এডি সব এই যে খাইয়া উঠতেইব আজকে যে জান গায় সেদিন কিন্তু আমাদের কি যেন কি লোক আরটা আছে আরে কোন এক আপু আম করে বলছিল যে শরৎ ভাই খাইয়া কাইতে গেছেগা আমার রান্নার চ্যানেল খুব মনে হচ্ছে নামটা কিন্তু আসলে এই মুহূর্তে নামটা মনে করতে পারতাছি না তাই এইগুলো আজকে শরৎ ভাই খাইয়া উঠতে হবে যে শরৎ ভাই সামনে রাখলাম এইগুলো আছে আর এই যে পেঁপে তো এখনো ধরেই নেই আমি শুধু এই যে একটা পিচিতে পিটা খাইছি আর বাঙ্গি খাইছি কিছু শরবত চলছে এটা হচ্ছে লেবু শরবত শরৎ ভাই যদি খালি আজকে উইটা যায় আপনারা দেখবেন আজকে এই যে লুঙ্গি ধরে রাখমু যাইতে দিমু না চশমা খুলে রাখিয়া দেমু না সবসময় বুট মাস্ক ওই দিন বলছিল শরৎ ভাই খাইতে খাইতে কাইট হয়ে গেছে আমার এখন মনে পড়ছে নীলাস খাবার দাবার আমার খুব প্রিয় একজন বড় বোন আমার খুব ভালো একজন ফলোয়ার আমিও ওনার ভিডিও দেখি রান্না বান্নার গুলো খুবই ভালো করে আর বিশেষ করে মরিচ একটু বেশি খায় যেটা শরৎ ভাই আসলে খুব ভয় পায় মরিচটা দেখলে খুব ভয় পায় অনেক মরিচ খায় তো আপনারা সাথেই থাকেন দেখেন আজকে শরৎ ভাইয়ের কি অবস্থা হয় শরৎ ভাই পেঁপে খাবে কড়া কয় পিস খাবেন সার্ভিস দেখা যাক তাহলে আমি ধরে রাখলাম জিলাপি তো এখন বাকি আছে তারপর আবার ওই যে তেলের পিঠা আছে তেলের পিঠাটাও বাকি মাশাআল্লাহ গাছ পাকনা পেঁপে আসলে মজাই আলাদা এত মজা মাশাআল্লাহ অনেক মজা শরৎ ভাই খাইবো আজকে আর একটা খাবে তারপরে আছে এই যে জিলাপি শরৎ ভাইয়ের বিস্কুট এটা বিস্কুট লেজু শরৎ ভাই যদি আবার একটা খাইয়া কাইতে যায় আপনারা কিন্তু দেখবেন উড়াই দিতেব আমার আপনারা সাক্ষী শরৎ ভাই কাইতে হয়ে গেছে জিলাপির ফেস সারা জীবন শুনছেন দোকানে চা দোকানে বসে বসে মানুষ ফেস করে এই যে এই সেই জিলাপির ফেস কঠিন ফেস এটা মজা আসলে ইফতারের আগে মনে হয় সব খেলাম ইফতারের সময় যখন দুই গ্লাস শরবত মারি শেষ শরৎ ভাইয়ের পছন্দ জিলাপি আবার জিগায় সমাজ একটা খাইছেন নাকি এই দুইটা এখনো বাকি স্যান্ডউইচ দুটোটা বাকি আছে ঠিক আছে এই সাদার ফ্যাটটা কি বাসে নাকি না ওনা উড়ে না এই যে খালি আছে সেটা খালি আছে এই সেটা খালি আছে সাদার দিয়ে এখন এই দুইটা টিকা খাইবো আর এইটা কিন্তু খানাই সিতু পিঠা এখনো খান নাই বলেন বিসমিল্লাহ সব বাকি আছে এখনো সব বাকি দেখেন ভিউয়ার্স এখনো সব কিছু বাকি আছে শরৎ ভাই এখন উঠে থাকা এটা হয় না এই দেখেন বাঙ্গি বাকি আছে আর এদিকে সব বাকি আছে এখনো শরৎ ভাই সব কিছু একটা একটা করে নেন এটা একটা বাকি আছে একটা খুলেন সব কিছু একটা একটা করে খান আর কিছু খাইতাম না আপনি খিচুড়ি খাইলেন পেঁপে খাইলেন তারপরে জিলাপি খাইলেন সবকিছুই খাইলেন আবার কোন যে আপনি কম খাইছেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায়
আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভালো কোন ভিডিও আবার পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।